হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চন্দা। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিপোজিশনসের কিছু কমন প্রিপোজিশনস যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যে সেন্টেন্সগুলো অথচ ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমরা ভুল বলে ফেলি কোনটার সাথে কোন প্রিপোজিশন বসবে। হ্যাঁ, সেটা আমরা অনেক সময় ভুল করে ফেলি, তো সেইগুলোই আজকে একটুখানি দেখে নেব আমরা। দু তিনটে পার্ট হয়তো হতে পারে প্রিপোজিশনের, চলো দেখা যাক কটা হবে। আজকে ফার্স্ট পার্ট দিয়ে শুরু করছি। কারেক্ট আর ইনকারেক্টের একটা চার্ট রেখেছি আমি, চলো দেখে নাও কোনটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট। ঠিক আছে, চলো দেখো ফার্স্টটা কী রয়েছে। ইট ইজ 8 ইন মাই ওয়াচ। দেখো এটা কিন্তু ইনকারেক্ট, আমরা ইন মাই ওয়াচ বলতে পারি না, আমরা কি বলবো ইট ইজ 8 বাই মাই ওয়াচ। ঠিক আছে, তারপরটা দেখো দে মাস্ট অ্যাবাইড উইথ দ্য রুলস, অর্থাৎ তারা নিয়মগুলো মেনে চলবে। উইথ আমরা বলি না, অ্যাবাইডের সাথে সবসময় বাই বসবে। দে মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস। তারপরে দেখো আই ওয়াজ সারপ্রাইজড অন হিজ কন্ডাক্ট, আমি তার ব্যবহারে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। অন হিজ কন্ডাক্ট হয় না, আমরা তার ব্যবহার অর্থাৎ এটা অ্যাট হিজ কন্ডাক্ট হয়, সারপ্রাইজডের পরে অ্যাট বসে। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ কন্ডাক্ট। পরটা দেখো ডেথ ইজ প্রেফারেবল দ্যান ডিসঅনার, অর্থাৎ অসম্মানের থেকে মৃত্যু শ্রেয়। তাহলে দেখো এখানে কিন্তু আমরা দ্যান দিয়ে এই ডিফারেন্সটা করব না, বা সরি কম্প্যারিজনটা করব না, এই দ্যানটা দিয়ে আমরা টু দিয়ে কম্প্যারিজনটা করব। অর্থাৎ ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। দেখো আমি কিন্তু এই সাইডে কারেক্ট রেখেছি, এই সাইডেরগুলো ইনকারেক্ট রেখেছি। ঠিক আছে, এটা গুলিয়ে ফেলো না, ঠিকঠাক করে দেখো। তাহলে ডেথ ইজ প্রেফারেবল দ্যান ডিসঅনার, এটা হচ্ছে ইনকারেক্ট। আর তাহলে সঠিক কোনটা, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। পরেরটা দেখো হি রিচড অ্যাট দ্য এয়ারপোর্ট অ্যাট 3 AM, এটা কিন্তু ভুল, কারণ আমরা রিচডের পরে এই দুইবার অ্যাট আমাদের বসানোর কোনো দরকার নেই। হি রিচড অ্যাট দ্য এয়ারপোর্ট অ্যাট 3 AM, এভাবে বললেই চলবে যে হি রিচড দ্য এয়ারপোর্ট অ্যাট 3 AM। ঠিক আছে, পরেরটা দেখো হি ইজ লুকিং আফটার দ্য কেস। দেখো লুকিং আফটার মানে আমরা জানি দেখাশোনা করা। ঠিক আছে, যদি আমরা কোনো একটা শিশুর দেখাশোনা করার কথা বলতাম সেক্ষেত্রে আমরা লুক আফটার দিতে পারতাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু বিষয়টা কেসটা নিয়ে, অর্থাৎ যে তদন্ত একটা তদন্ত চলছে সেই তদন্ত কে মানে খতিয়ে দেখা আর কি। ঠিক আছে, সেটা কি লুক ইনটু হবে, হি ইজ লুকিং ইনটু দ্য কেস। ঠিক আছে, তাহলে রাইট হচ্ছে এই পেশেন্টটা। তারপরটা দেখো দে আর অ্যাডিক্টেড উইথ ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং বলতে এখানে মদ্যপানের কথা বলা হয়েছে। তাহলে অ্যাডিক্টেস্টের সাথে সবসময় টু হয়, অ্যাডিক্ট টু আমরা জানি, তাহলে অ্যাডিক্টের সাথে কিন্তু উইথ হবে না, অ্যাডিক্টের সাথে টু হবে। দে আর অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, এটা রাইট। পরেরটা দেখো উই শুড পে আওয়ার বিলস ইন টাইম, ইন টাইমটা হচ্ছে ইনকারেক্ট, এটা হচ্ছে ভুল। ইন টাইম আমরা বলি না, আমরা কি বলবো অন টাইম। উই শুড পে আওয়ার বিলস অন টাইম, আমাদের বিলগুলো সময় মতো পে করা উচিত। পরেরটা দেখো মাই বার্থডে ইজ অন সেপ্টেম্বর, আমরা মান্থের আগে কিন্তু অন বসাই না। ঠিক আছে, আমরা মান্থের আগে সবসময় ইন বসাই, তাহলে এটা কারেক্ট, এটা ইনকারেক্ট। পরেরটা দেখো লুক আউট উইন্ডো, লুক আউট উইন্ডো সেন্টেন্সটা পুরোপুরি রং, এইভাবে বলা যায় না, অর্থাৎ সেন্টেন্সটা শুনতেও যেন আমাদের কাছে কেমন একটা লাগছে। লুক আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ জানলার বাইরে তাকাও, লুক আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে বাইরে তাকাও। পরেরটা দেখো হিজ ফ্যামিলি ইজ অ্যাশেমড ফর হিম, তার ফ্যামিলি তার জন্য লজ্জিত। এখানে কিন্তু আমরা অ্যাশেমডের পরে ফর ইউজ করবো না, অ্যাশেমডের পরে সবসময় অফ হয়, তাহলে হিজ ফ্যামিলি ইজ অ্যাশেমড অফ হিম, তার ফ্যামিলি তাকে নিয়ে লজ্জিত, এটা হচ্ছে কারেক্ট। পরেরটা দেখো আই অ্যাম অ্যাংশাস ফর দ্য রেজাল্ট, আমি আমার রেজাল্ট নিয়ে উদ্বিগ্ন, এটা ফর হবে না, আই অ্যাম অ্যাংশাস অ্যাবাউট দ্য রেজাল্ট। কোনো কিছুর জন্য আমি উদ্বিগ্ন বা কোনো কিছুকে নিয়ে আমি উদ্বিগ্ন, সেক্ষেত্রে অ্যাবাউট বসবে, আই অ্যাম অ্যাংশাস অ্যাবাউট দ্য রেজাল্ট। ঠিক আছে, তাহলে এটা কারেক্ট। পরটা দেখো আই হ্যাভ নো অ্যাপটিটিউড ইন মিউজিক, অর্থাৎ গানের জন্য অর্থাৎ গানের বিষয়ে আমার কোনো দক্ষতা নেই, এটা কিন্তু ইন হবে না, অ্যাপটিটিউডের ফরে পরে ফর হবে। আই হ্যাভ নো অ্যাপটিটিউড ফর মিউজিক, তাহলে এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে ইনকারেক্ট। ইন মিউজিক হবে না, কী হবে ফর মিউজিক।
I have full confidence on your ability. Tomar dokkhotar upor amar shompurno bishwash ache. On hobe na. I have full confidence in your ability. Thik ache? Eta in hobe. Porta dekho. Or don't expose it in the sun. Eta ke rodre beshikkhon rekho na. Eta in hobe na. Don't expose it to the sun. Eta correct. Orthat don't expose it to the sun. It is correct. Don't expose it in the sun. Wrong. Clear. Ajker video ta kintu khub choto tumra dekhtei pachho matro 15 ta rekhechi ami. To porer din aro beshi kore dewar chesta korbo. Aj ei obdi shobai bhalo theko shusto theko ar channel ta kintu obosshoi obosshoi subscribe kore dio. Bye bye.